অভিনেতা ভালো এক বাট ভিলেন অভিনেতা বিষয়টা আলাদা। তো ভিলেন ব্যাপারটাকে রপ্ত করার জন্য অ্যাকশন জানতে হবে, অ্যাকশন অনেক কষ্টের ব্যাপার। আমার শরীরে একটা অঙ্গ ঠিক নাই, হ্যাঁ একটা শরীরের অংশ হিসেবে, এটার জন্য ডান্স জানতে হবে, এটার জন্য অভিনয় তো আছে, অভিনেতা হল অভিনেতা। এটা শামসুজ্জামান ভাই অসাধারণ অভিনেতা, কিন্তু ভিলেন অভিনেতা কিন্তু বাংলাদেশে ওয়ান অ্যান্ড ওনলি রাজীব সাহেব। এরপরে যে নামটা আসবে তোমরাই ভালো বলতে পারবা। ওকে, একটা ভিলেন মানে হচ্ছে যে মনে করো সবাই চমকে গেছো না, দিস ইজ ভিলেন, দ্যাট ইজ অ্যাক্টিং। ইন্ডাস্ট্রি কি কম চেষ্টা করে নাই মিশা সওদাগরের বিকল্প তৈরি করতে? তোমরা বলো, আমি আর বলার দরকার নেই। মিশা সওদাগরের বিকল্প তৈরি করতে কে চাই? যেহেতু আমার ব্যস্ততা ছিল, আমার একটা দেখো আমার একটা হিসাব কিতাব আছে, একটা ছবি করতে স্বাভাবিক মানুষের প্রতি একটা নিডস থাকে, তো আমার নিডসগুলো স্বাভাবিক কারণেই অন্যরকম ছিল বা আছে। তো সেই জায়গা থেকে তোমরাই বলো যে আমার মনে হয় তো ভিলেন কে করেনি, শুধু ভিলেন না বাংলাদেশের সুপার ডুপার অনেক স্টারও নায়কও তো ভিলেন করেছে, করেছেন অনেকে, আমি কারোর নাম বললাম না উইথ রেসপেক্ট। আমি কাজ ভালোবাসি, কাজের জন্যই এখানে, আর নতুন যে কেউ তোমরা আমার থেকে ভালো বলতে পারবো যে নতুনরা কারা, কাদের মধ্যে কারা আসতেছে। আমি তো সবাইকে কাজ করতে আমি তো ওয়েলকাম করি, আমার সাথে যারা কাজ করছে, আমার সাথে আমার বন্ধু ওমর সানি করেছে, আমার কাছে ডিরেক্টর যখন বলল মিশা একটু ওমর সানি তোমার মানে তোমার সাথে নিতে চাই, মান্না আমি ওয়েলকাম। আমাকে বুদ্ধিলাম খোকন বলছে বন্ধু তোমার সাথে হিরো আমাদের সাকিব খানের হিরোদের সুপারস্টারে অমিত হাসানকে একটু কাউন্টার রাখতে চাই, আমার মোস্ট ওয়েলকাম, আমি তো অলওয়েজ মোস্ট ওয়েলকাম। আমি অনন্য মামুনের আমি ছবি করে এসেছি, ওইখানে সব বড় বড় ছিলেন, যে আমি শুধু চেয়েছি তোমায়, আমি শুভশ্রীর বাবা থাকি, ওইখানে সব বড় বড় খড়গনাথ মুখার্জি থেকে আরম্ভ করে সব বড় বড় অভিনেতা ছিলেন, তাদের সাথে ভিলেন করে এসেছি, অভিনয় করে এসেছি। তো কাজ হচ্ছে যে আমার পেশায় এটা, আমি শুধু আমার স্ক্রিপ্টের জায়গাটা অনেক সময় মানে দুই তিনটা কারণে আমরা ছবি করি, একটা সম্পর্কের জন্য করি, একটা পয়সা বেঁচে থাকার জন্য করি, আর একটা স্ক্রিপ্ট ভালো লাগলে তো মানে কোনো ব্যাপার না, টাকা পয়সা দেখাও যায় না। আমি একমাত্র বাংলাদেশে তোমরা জানো যে ইয়াং ভিলেন থেকে আমি বাবা নায়কদের বাবা করলাম, তাই না? রুবেল ভাইয়েরও বাবা করেছি, মনে রাখো, কিন্তু সাকিব খান তো অনেক পরে, সাকিবই তো বাবা করেছে, এটা বাদ দেয় অমিত হাসানের বাবা, নায়ক রুবেলেরও বাবা করেছি, ডিয়ে তায়েব ভাইয়ের বাবা করেছি,